হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান দুরজয়। আপনারা দেখতেছেন মেহেদি ভিডিও এক্সপ্লোর। তো ভিউয়ার, চলেন কথা না বলে শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে একটি নতুন কিপিএল হাজির হয়েছে। গেমিং যে চ্যানেলগুলো আছে এগুলো মনিটাইজেশন অন হইতেছে না বা অ্যাট্রুভ করতেছে না, এটার কারণটা কি? ভিউয়ার্স, 2021 সালে গেমিং যে ইউটিউব চ্যানেলগুলো আছে যেগুলো মনিটাইজেশনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে রিজেক্ট করে দিচ্ছে, মনিটাইজেশন কোনো সময় অন করে দিচ্ছে না বা এটা অ্যাট্রুভ হইতেছে না, এটার কারণটা কি? মনিটাইজেশন অন হবে বা হবে না এই বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো ভিউয়ার্স, গেমিং চ্যানেলগুলোতে যে ভুলগুলো করা হয়, সর্বপ্রথম দুটা ভুলের কথা আমি মানে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এক ভাই আমার ফেসবুকে আমার লগ করেছিল যে উনি গেমিং ভিডিওতে প্রায় 10,000 প্লাস সাবস্ক্রাইব আছে এবং প্রায় 20,000-এর উপরে ওয়াচ টাইম আপনার আছে, কিন্তু যখন মনিটাইজেশন অন করার জন্য আপনার অ্যাপ্লাই করে 3 দিনের মাথায় আপনার এটা রিজেক্ট করে দেয় কোনো কারণ না দেখায়। তখন আমারে এলো আমারে শেয়ার করে আর কি, যে ভাই আসলে জিনিসটা একটু আপনার দেখেন, দেখলে হয়তো আমি বুঝতে পারবো। তা আমি ওই ভিডিওর উপরে রিসার্চ করার পরে আমি আপনাদের মাঝে টিউটোরিয়ালটা আজকে নিয়ে এসেছি। আপনারা যদি কোনো কোনো প্রকার প্রবলেম হয় আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার ওটা প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মেহেদি ভিডিও এক্সপ্লোর, আর আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান দুরজয়। ভিউয়ার্স, প্রথম যে কারণটা আমি বলবো, দুটা কারণে মনিটাইজেশন অন হইতেছে না গেমিং ইউটিউব চ্যানেলে। প্রথম যে কারণটা, সর্বপ্রথম কারণ, আপনি সবাই যারা গেমিং ভিডিওগুলো ইউটিউবে চ্যানেলে আপলোড করেন, খুব সুন্দরভাবে আপলোড করেন বা খুব ভালো কোয়ালিটি রেজুলেশনে আপনি ভিডিও রেকর্ড করে আপনি চ্যানেলটি আপলোড করতেছেন, এই আপলোড করার মাঝে আপনি সর্বপ্রথম আমি যে ভিডিওটা দেখলাম, যে চ্যানেলে ভিডিওটা দেখলাম, একটা কাজ বেশি করছে সবচেয়ে, যে শুধু স্ক্রিনটা রেকর্ড দিয়ে ইউটিউবে আপলোড করে দিছে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটা গেমের ভিডিও ইউটিউবে আপলোড করে দিছে। না আছে কোনো একটা ভয়েস, না আছে কোনো একটা অথবা ইনপোর্টিং কোনো আপনার এই ট্যাগ বা কোনো কিছু না, ডিসক্রিপশন কোনো কিছু লেখে নাই, জাস্ট একটা স্ক্রিন রেকর্ড করছে করে একটা আপলোড করে দিছে। ভিউয়ার্স, এই চ্যানেলে আসলে কি মনিটাইজেশন মানে আশা করা যায়? যে আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিও দিলাম, আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল, আমার 1,000 সাবস্ক্রাইব হয়ে গেল, আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম, আমার এটা অ্যাকসেপ্ট করে দিবে? ভাই, আমি আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, যারা গেমিং চ্যানেল নিয়ে কাজ করেন, তাদের জন্য বলছি, যদি ইউটিউব থেকে 2 টাকা ইনকাম করার চিন্তা ভাবনা নিয়ে ইউটিউবে আসেন বা এই ভিডিওগুলো করে থাকেন, তাহলে এই কাজগুলো এখান থেকে ছেড়ে দিন। আর যদিও আপনি এই কাজগুলো করেন, তাহলে ইউটিউবের দুটো যে সবচেয়ে বড় ভুল, যে গেমিং চ্যানেলের উপরে যে নজরটা এখন বর্তমানে দিতেছে, এই দুটা সলভ করে আপনি কাজ করেন, তাহলে আশা করি অথবা 95% আপনার চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম যে কাজটি করবেন, যে ভুলটা করছে, যে আপনার স্ক্রিন রেকর্ড করছে, কোনো সাউন্ড নেই বা একটা কপিরাইট ফ্রি একটা মিউজিক নিয়ে এসে সাথে লাগায় দিচ্ছেন, গেম চলতেছে, মিউজিকটা বাজতেছে, এটা সম্পূর্ণ একটা ফেক টিপস, এটা কোনো কোনো কিছুই না, আসলে এই চ্যানেলে কোনো কিছু আশা করা সম্ভব না। আরেকটা কারণে হতে পারে, এটা দ্বিতীয় কারণটা আমি বলবো, ওই কারণে আপনারে মনিটাইজেশন নাও দিতে পারে। প্রথম কারণটা হলো, আপনি স্ক্রিন রেকর্ড করছেন কোনো ভয়েস ছাড়া, গেমস খেলতেছেন কোনো ভয়েস ছাড়া, আপনি নিজের ভয়েস দেন, কথা বলেন, গেমস খেলেন, এই ভিডিওটা আপলোড করেন, আশা করি মনিটাইজেশনের জন্য আপনার কোনো সময় ব্যাক করবে না, 95% আপনার আশা থাকতে পারেন এই মনিটাইজেশনটা অন হবে। প্রথম অবস্থায় এটা সলভ করেন। দ্বিতীয় যে ধাপে আমরা যাব, ওটা যাওয়ার আগে একটা কথা আপনাদের আমি শেয়ার করে যাই, আপনি কন্টেন্টটা এমন কন্টেন্ট দেন, কোনো ভাইরাল টাইপের কোনো কন্টেন্ট ইউজ করেন না, কোনো আজে কোনো ভাইরাল যে টপিক আছে এইগুলো ইউজ করেন না, ভাইরাল যে টপিকগুলো আছে যেমন আপনার এই গেমের সাথে ওই কন্টেন্টের কোনো মিল নেই, ইউনিক কোনো কন্টেন্ট না, এই ধরনের কোনো কিছু ইউজ করেন না, তাহলে প্রথম যে 1 নম্বর যে প্রশ্নটা আপনার জন্য আমি রেখেছিলাম,
যে গেমসটা রেকর্ড করেন ঠিক আছে, কিন্তু আপনার ফেসটা সাইডে দিয়ে আপনি ভয়েস দেন, কথা বলেন, কিন্তু কন্টেন্টটা একদম ইউনিক কন্টেন্ট দেন, ইউনিক ডিসক্রিপশন দেন, ট্যাগ দেন, সব কিছু দেন, দিয়ে ভিডিওটা আপলোড করেন। আশা করি আপনারা ফিরে হবে না 95%, একটা টিপস যদি আপনি ফলো করেন। দুই নম্বর যে কথাটা, দুই নম্বর যে অপশনটা আমি আপনাদের জন্য রেখেছি যারা গেমিং গেমিংয়ের যে ইউটিউবার আছে তাদের জন্য, আপনার সব ঠিক আছে, আপনি কথা দিলেন, ট্যাগগুলো ঠিকভাবে দিলেন, কন্টেন্টটা ইউনিক দিলেন, ডিসক্রিপশন লিখলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি ভয়েসও দিলেন, নিজের কন্ঠ ভয়েস দিলেন, নিজে আপনার পাশে একটা ফেস দেখাইতেছেন, কথা বলতেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার এই কথার মাঝখানে কোনো এমন কোনো কথা বলা যাবে না যেগুলো নেগেটিভ দিক মানে থেকে আসে, হতে পারে অ্যাডাল টাইপের কোনো কথা বা অন্য কোনো ধরনের বা কোনো এমন কিছু কিছু কথা বলা যাবে না। যদি এটা ইউটিউবের নজরে আসে তাহলে আপনার চ্যানেলটা সাথে সাথে ব্যাক করে দিবে, মনিটাইজেশন কোনো সময় হবে না। এই দুটা জিনিস মেনে ইউটিউবে গেম আপলোড করুন, আশা করি 95%-এর 96% হলেও আপনার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার জন্য উপযোগী হবে বা এটা ব্যাক দিবে না আপনি যদি আপনার এই মনিটাইজেশন সাবমিট করেন বা অ্যাপ্লাই করেন। ভিউয়ার্স, এই ছিল আপনার প্রশ্নের উত্তরটা, আর আশা করি আমি আমার মতো করে রিসার্চ করে আসলে আমার নিজের থেকে আমি এই টিপসগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।